হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনে টেলিটক সিমের নাম্বারটি আপনি কেমন করে চেক করবেন। আমরা অনেকে টেলিটক সিম ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে টেলিটক সিমের নাম্বারটি কেমন করে বের করতে হয়। আমরা অনেক সময় মনে করেন টাকা রিচার্জ করতে যাই বা আমাদের ফোন নাম্বারটি অন্য কাউকে দিই, তখন আমরা নিজেও জানি না যে আমাদের টেলিটক নাম্বারটি কেমন করে বের করতে হবে, ঠিক আছে। কিন্তু আজকে আমি আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কেমন করে আপনার টেলিটক সিমের নাম্বারটি বের করবেন। তাই আমার ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি যদি টেলিটক সিম ব্যবহার করে থাকেন। ভিডিওটি তাহলে শুরু করা যাক। আপনি যদি আপনার ফোনের টেলিটক সিমের নাম্বারটি বের করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের ডায়াল করে আপনাকে ক্লিক করতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখান থেকে একটি আপনাকে কোড ডায়াল করতে হবে, সে কোডটির মাধ্যমে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি বের করতে পারবেন। আর এই কোডটি আপনাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি। সে কোডটি হচ্ছে *551#। এই কোডটি তোলার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের টেলিটক সিমের নাম্বার দিয়ে আপনাকে ডায়াল করতে হবে, তাহলে আপনি আপনার টেলিটক সিমের নাম্বারটি বের করতে পারবেন। যেমন দেখেন, এখানে আমার দুটি সিম লাগা আছে, রবি এবং এয়ারটেল, কিন্তু আমার টেলিটক সিমের না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাই দিতে পারলাম না। কিন্তু আপনারা এভাবেই কোডটি তোলার পর আপনার টেলিটক সিম দিয়ে আপনি ডায়াল করলে আপনি আপনার টেলিটক নাম্বারটি দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।